আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা দেখব এডিটিং রিবনের ফাইন্ড এবং রিপ্লেস এবং সিলেক্ট এর চমৎকার কিছু ব্যবহার। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে কাজ শুরু করি। প্রথমে আমি একটি বাক্য লিখছি, দ্য লেজি ডগ। আমি ভিউতে গিয়ে 100% করে দিলাম এবং এটাকে আমি কপি করছি এবং বেশ কয়েকবার আমি এটাকে পেস্ট করে দিলাম। প্যারাগ্রাফের মতো একটা লেখা হয়ে গেল। তো এখন আমরা ফাইন্ড এবং রিপ্লেসের মাধ্যমে আমরা কি কি করতে পারি, তাহলে চলুন দেখা যাক। এখানে দি লেখাটা অনেকগুলো জায়গায় রয়েছে, তো আমি যদি জায়গাগুলোকে মার্ক করতে চাই যে কোন কোন জায়গায় আমার দি লেখাটা আছে, ফাইন্ড আউট করতে চাই, তাহলে কিভাবে করতে পারবো? এটা কিন্তু এই ফাইন্ড দিয়ে এই কাজটা আমরা করতে পারি। তো আমি যদি এখানে লিখি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে যে কয় জায়গায় দা বা দি লেখাটি ব্যবহার করেছি সেই লেখাগুলো মার্কিং হয়ে গেছে। তো এটা হলো ফাইন্ডের ব্যবহার। এইভাবে আমরা নির্দিষ্ট একটি ওয়ার্ড বা লেটার অথবা সেন্টেন্স সবই এখানে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। যেমন আমি যদি এখানে ওভার লেখাটা খুঁজি, তাহলে দেখতে পাচ্ছেন যে ওভার যে কয় জায়গায় ব্যবহার করেছি সব জায়গাগুলোকেই এখানে মার্ক করে ফেলছে। তো এইভাবে আপনি সহজেই একটা লেখাকে খুঁজে বের করতে পারবেন কতগুলো জায়গায় লেখাটি ব্যবহার হয়েছে। এখন আমরা দেখব রিপ্লেসের ব্যবহার। মূলত এখানে রিপ্লেসের ব্যবহারটাই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন আমরা রিপ্লেসের ব্যবহারটা দেখি। আমি রিপ্লেসে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে একটা লেখা আমি লিখেছিলাম পূর্বে ওভার, তো এই লেখাটা এখানে রয়ে গেছে। আমরা এখানে লিখলাম দি বা দা। আমরা চাচ্ছি যে কয় জায়গায় এই দি লেখাটা আছে সেই লেখাটাকে কনভার্ট করে যেন এ লেখা আমরা দিতে পারি। আপনি যদি ম্যানুয়ালি কাজটা করতে যান, তাহলে আপনার জন্য কত কঠিন একটা কাজ হয়ে যাবে। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ব্যবহার করার মাধ্যমে এই কাজটা খুব সহজেই করতে পারেন। তাহলে চলুন আমরা যেখানে দি লেখাটা আছে সেখানে আমরা যদি এ দিয়ে কনভার্ট করতে চাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন রিপ্লেস এখানে দিলে কি হয়, চলুন আমরা দেখি। এখানে দেখতে পাচ্ছেন প্রথম দি লেখাটা কনভার্ট হয়ে এ লেখা হয়ে গেল, দেখুন। তারপর দ্বিতীয় যে দি লেখাটা আছে এটাকে মার্কিং করে ফেলেছে। তো এইভাবে পর্যায়ক্রমে যদি রিপ্লেস করতে চান এবং এটাকে যদি স্কিপ করতে চান, তাহলে এখানে দিবেন ফাইন্ড নেক্সট, পরবর্তী যে দি লেখাটা আছে এটার উপর মার্কিং করে ফেলেছে। এখন আপনি যদি চান সমস্ত দি লেখাগুলোকে আপনি এ দিয়ে কনভার্ট করবেন, তাহলে আপনি এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন, দেখবেন যে এখানে আপনার মোট দি লেখা ছিল 29টি এবং 29টি লেখাকে কম্পিউটার কনভার্ট করে ফেলেছে। আপনি যদি এই ইউজটা না জানতেন আর এভাবে যদি একটা ফাইল লিখতেন, একটা লেখাকে বারবার রূপান্তরিত করতে কতটুকু সময় লাগতো? ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এর ব্যবহারের মাধ্যমে কিন্তু আপনি সহজেই কাজটি করে ফেলতে পারছেন। তো এই ছিল ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এর ব্যবহার। এরপর আমরা দেখব এডিটিংয়ে আরেকটি বিষয় আছে সিলেক্ট। এর ব্যবহারটা বোঝার জন্য প্রথমে আমাদেরকে একটা পিকচার ইনসার্ট করতে হবে ডকুমেন্টসে। তো আমি এই পিকচারটা ইনসার্ট করছি। তো দেখতে পাচ্ছেন এখানে একটা পিকচার। এই পিকচারটা আমরা যদি এখানে বিহাইন্ড টেক্সট করে দেই, তাহলে দেখতে পাচ্ছেন এই পিকচারটা। যদি আমরা পরবর্তীতে ইনসার্টের ব্যবহার নিয়ে আসব, সিলেক্টের ব্যবহারটা বোঝার জন্য আমরা এখানে ফটোটাকে আনলাম। তো দেখুন এখন কিন্তু আপনি চাইলেই এই ফটোটাকে আপনি আর সিলেক্ট করতে পারছেন না। তো এই মুহূর্তে আপনার কি করতে পারেন, এখানে তো আসলেই দেখেন আপনি এখানে লিখতে পারবেন, কাটছাট করতে পারবেন, বাট এটাকে যদি আপনি লাইনের এটাকে যদি আপনি স্পেস করে দেন, তাহলে কিন্তু এটা সিলেক্ট করা সম্ভব। কিন্তু যদি আপনার এর মাঝখানে আপনি সিলেক্ট করতে চান, যে আপনার লেখাটার স্পেস নেই কিন্তু আপনি ফটোটাকে সিলেক্ট করবেন, তাহলে আপনার কি করা উচিত? এজন্য আপনাকে এখানে যেতে হবে সিলেক্ট। সিলেক্টে গিয়ে লেখা আছে সিলেক্ট অবজেক্ট, যেহেতু পিকচারটা একটা অবজেক্ট এবং লেখার পরিবর্তে যে সমস্ত অবজেক্টগুলো আছে, তো লেখাটাকে স্কিপ করে কিন্তু কম্পিউটার অবজেক্টগুলোকে সিলেক্ট করবে। এখন যদি আপনি এটাকে নাড়ানোর চেষ্টা করেন, তাহলে কিন্তু এটা সিলেক্ট হওয়ার কথা। কম্পিউটারে কোনো সমস্যা থাকার কারণে হয়তো বা এটা সিলেক্ট হচ্ছে না। দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট হওয়ার মতো একটা অপশন এসে গেছে। এখানে নিলে কিন্তু সিলেক্ট হওয়ার মতো
চার কোণা একটা সাইন দেখাচ্ছে যার মাধ্যমে সিলেক্ট হয়, এখানে কোনো কারণে সিলেক্ট হচ্ছে না। আপনারা যদি এই সিচুয়েশনে পড়েন তাহলে কি করতে হবে, ফটোর উপর গিয়ে আপনি পরপর বেশ কয়েকবার ক্লিক দেন, দেখার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা সিলেক্ট অপশন এসে গেছে। এখন আপনি এটা এরো কির মাধ্যমে আপনি উপরে নিচ করতে পারবেন খুব সহজেই। তো এই ছিল ফাইন্ড রিপ্লেস অ্যান্ড সিলেক্টের ব্যবহার। যেহেতু আমাদের টিউটোরিয়ালের সময় বেশি দীর্ঘায়িত হয়নি, তাহলে চলুন আমরা আজকে আরও একটি বিষয় শিখে ফেলি। আমি বলেছিলাম যে এই অপশনগুলোতে দেখবেন ক্লিক দিলে আরও বেশ কিছু অপশন আছে, এগুলো কিন্তু আমি দেখাইনি। তাহলে চলুন আমি দু একটি অপশন দেখিয়ে ফেলি আজকের। আমরা আজকে দেখব ক্লিপবোর্ড, এর নিচে যে ক্লিকেবল চিহ্ন আছে সেখানে ক্লিক দিলে কি আসে, তো এর মাধ্যমে আমরা কি করতে পারি। এটার মাধ্যমে বেশ কিছু সুবিধা নিতে পারি আমরা। ধরুন আমাদের এই লেখাটা বারবার দরকার, তখন আমরা কি করতে পারি, কন্ট্রোল সি দিয়ে দিই, কন্ট্রোল ভি দিয়ে বারবার প্রেস করলে এই লেখাটা আমরা বারবার ব্যবহার করতে পারতেছি। আমরা কিন্তু এই লেখাটা মাত্র একবারের জন্য ব্যবহার করতে পারি, তারপর যখন আমরা আবার ধরেন আমরা এই লেখাটুকু যদি এখন আমাদের প্রয়োজন হয়, এটাকে কন্ট্রোল সি করার মাধ্যমে আমরা এটাকেও বারবার পেস্ট করতে পারি। তো এভাবে আমরা ব্যবহার করতে পারি। কিন্তু এখন যদি আমার দরকার হয় যে আমার ওই পূর্বের লেখাটা, তো এই লেখাটাকে আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে এসে গেছে, এই লেখাটাকে যদি আমাদের পুনরায় লাগে তাহলে আমরা কিন্তু আবার এটাকে কপি করতে হবে, আবার পেস্ট করতে হবে। তো এই কাজটিকে সহজে করার জন্য আপনারা এভাবে ক্লিপবোর্ড এখানে ক্লিক করার মাধ্যমে আনবেন, এবং আনার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখাগুলো সেভ হয়ে গেছে। এখন আপনার এই লেখাগুলো আপনি এখানে ক্লিক করার মাধ্যমে বারবার এটাকে ব্যবহার করতে পারবেন, এবং পরবর্তীতে যদি আপনার ওই লেখাটা লাগে যেটা পরবর্তীতে আমরা কপি করেছিলাম, সেখানেও কিন্তু এভাবে ক্লিক করার মাধ্যমে অল্টারনেটিভভাবে আপনি অনেকগুলো কপি করা অংশ এখানে রেখে দিতে পারেন। এই এই অপশনটা ওপেন করার পর আপনি যেখানে আপনি যতটুকু আপনি সিলেক্ট করে আপনি কন্ট্রোল সি দিবেন, দেখবেন যে এখানে এসে জমা হবে, এবং এইগুলো যদি আপনার পরবর্তীতে ম্যানুয়ালি লাগে প্রত্যেকটা অংশই, প্রত্যেকটা কপি, তারপর কিন্তু আপনি এখানে ক্লিক দেওয়ার এখানে ক্লিক করার মাধ্যমেই প্রত্যেকটা অংশ আপনি প্রতিবারই ব্যবহার করতে পারবেন আপনার প্রয়োজন অনুসারে। তারপর যদি আপনার এটা আর না লাগে, আপনার যদি কাজ শেষ হয়ে যায়, এখানে ডিলিট করে দিবেন। এভাবে ডিলিট করে দেওয়ার মাধ্যমে আপনার ক্লিপবোর্ডটাকে খালি করে ফেলতে পারবেন খুব সহজেই। আমরা তারপর দেখি, তারপর এখানে দেখতে পাচ্ছেন ফন্টের অনেকগুলো ব্যবহার, এখান থেকে আমি কয়েকটি ব্যবহার আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা একটি পূর্ণাঙ্গ বাক্য আমরা যদি নেওয়ার চেষ্টা করি এখান থেকে, এই লেখাটা আমরা একটি পুরনো একটি বাক্য আমরা কপি করলাম, এবং আমরা নতুন একটি পেজ নিব। নতুন একটি পেজ নেওয়ার জন্য কন্ট্রোল প্লাস এন্টার চাপ দিলে একটা নতুন পেজ আসবে, তো আমরা এটা মিনিমাইজ করে দিচ্ছি। এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি, এরপর আমরা এখানে ক্লিক দিব, দেওয়ার পর অপশনগুলো দেখব। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ফন্ট, তারপর রয়েছে অ্যাডভান্স। এই ফন্ট থেকে আমরা কী কী সুবিধা নিতে পারি, এটাকে সিলেক্ট করার পর যদি আমরা ফন্ট রিবনে আবার ওপেন করি, লেখাটাকে মাঝখান দিয়ে কেটে দেওয়ার মতো করতে চাই তাহলে এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন, তাহলে লেখাটার ওভারভিউ দেখতে পাচ্ছেন এখানে কেটে দেওয়া এসে গেছে। এখান থেকে আপনি লাইভ মানে প্রিভিউ দেখতে পারবেন, এখানে লেখার স্যাম্পলগুলো কী কী হয় দেখতে পাচ্ছেন, এখানে স্যাম্পল দেখাচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে ডাবল স্ট্রাইক থ্রো, যদি ডাবল স্ট্রাইক থ্রো দিতে চান তাহলে আপনার ডাবল স্ট্রাইক থ্রো হয়ে যাবে। এবং আমরা যদি দিয়ে এটার আউটপুটটা দেখতে চাই, ওকে করে দিলাম, দেখতে পাচ্ছেন এইভাবে ডাবল স্ট্রাইক থ্রো অনেক সময় এগুলো প্রয়োজন হয়। যেমন আপনার একটা প্রাইজের ক্ষেত্রে কোম্পানি পরিবর্তন করে নতুন একটা প্রাইস নির্ধারণ করে, যেমন অনেক সময় প্রাইস কমে যায় বা বেড়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু এইভাবে প্রথম লেখাটাকে কেটে দিয়ে তারপর দ্বিতীয় লেখাটা এইভাবে লিখে দেয়। তো এই কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন, এটা উঠিয়ে দিলাম। তারপর যদি আপনি চান এই লেখাগুলোকে সাবস্ক্রিপ্ট করে ফেলবেন, লেখাটাকে সাবস্ক্রিপ্ট বলতে কী বোঝায়, ধরুন আমি এখানে একটা লেখা লিখলাম H2O, পানির সূত্রটা জানেন যে টুটা থাকে নিচে এবং ছোট, তো এটা করার জন্য আপনি সহজে এখান থেকে সাবস্ক্রিপ্টে ক্লিক করে দিলেই লেখাটা কিন্তু এখন এটা সুপার স্ক্রিপ্ট হয়ে গেছে। এভাবে সাবস্ক্রিপ্ট এবং সুপার স্ক্রিপ্ট সবই আপনি করতে পারবেন এখানে ক্লিক করার মাধ্যমে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু পানির সূত্রটা ঠিক হয়ে গেছে, এখানে আমি উঠিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনি লেখার আউটলাইন তৈরি করতে পারবেন, দেখতে পাচ্ছেন এখানে আউটলাইন হলে শুধু বর্ডার অংশগুলো থাকবে, বাকি অংশগুলো কালো থাকবে না। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর একটি
ডিজাইন হয়ে গেল তো এইভাবে আপনি লেখাগুলোকে যদি আমার নাম লিখে দিই তাহলে দেখতে পাচ্ছেন এই লেখাটা যেটা গ্রাফিক্স ব্যবহার করে করা লাগতো তো আপনি এই ব্যবহারের মাধ্যমে লেখার আউটলাইন তৈরি করতে পারবেন তারপরে আরো অনেক ব্যবহার আছে এখানে শেড করতে পারবেন এগুলো দেখতে পাচ্ছেন এখানে एग्जांपल দেখাচ্ছে আমরা শেড দিলে নিচ দিয়ে একটা ছায়ার মতো আমরা দেখতে পাচ্ছি এভাবে শেড দেওয়া যায় তারপরে এমবস করতে পারবেন এগুলো সবগুলো ব্যবহার আপনি যদি ক্লিক করেন তাহলে নিজেই বুঝতে পারবেন আউটপুট গুলো দেখে তো আমরা যেটা চাই দেখতে পাচ্ছেন এখানে অন্য ধরনের একটা ইফেক্ট সংযুক্ত হয়েছে তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি এখানে স্মল ক্যাপস অপশন আছে তো এই স্মল ক্যাপস দিলে দেখুন লেখাটাকে নতুন একটি ডিজাইনে কনভার্ট করতে পারি ক্যাপিটাল লেটার গুলো একটু সাইজে বড় হবে এবং বাকিগুলো ছোট হবে যে আপনি যে লেখাগুলো ক্যাপিটাল লিখবেন এগুলো একটু বড় থাকবে এবং বাকিগুলো সবগুলো ক্যাপিটালে পরিণত হবে তারপর আপনি এখান থেকে অল ক্যাপস করে দিতে পারেন অল ক্যাপস করলে দেখবেন যে সবগুলো লেখাই এখন ক্যাপিটাল হয়ে যাবে কোনো ছোট বড় থাকবে না তারপরে দেখতে পাচ্ছেন এখানে যদি কোনো লেখাকে হিডেন করে রাখতে চান হাইড করে রাখতে চান তাহলে এখানে ক্লিক দেওয়ার মাধ্যমে লেখাটাকে আপনি হিডেন করে দিতে পারেন দেখতে পাচ্ছেন এখন কিন্তু লেখাটা আর নেই তো এখন এই হিডেনটাকে যদি আমরা আবার ফেরত চাই কন্ট্রোল এ দিয়ে সবগুলো লেখা সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা এখানে আবার যাব হিডেন লেখার ভিতরে একটা বক্স এসে গেছে এই বক্সটাকে আমরা ক্লিক দিব যদি আমরা আবার ক্লিক করি তাহলে হিডেনের টিকটা উঠে যাবে তারপর যদি আমরা ওকেতে ক্লিক দেই দেখতে পাবেন এখন লেখাটা আবার শু হয়ে গেছে এভাবে একটি লেখাকে হাইড এবং ভিউয়েবল করতে পারেন তারপর আছে এখানে অ্যাডভান্স ব্যবহারগুলো আপনারা দেখবেন স্কেল পারবেন 100% 200% দেখতে পাচ্ছেন এখানে একটু লম্বা হয়ে গেল লেখাটা তারপর আপনি 150% করে দিতে পারেন আবার আপনি যদি 66% করে দেন দেখবেন যে লেখাটা সাইজে অনেক শ্রিঙ্ক হয়ে গেছে চেপে গেছে আবার লেখাটাকে যদি আপনি স্ট্যান্ডার্ড পজিশনে আনতে চান তাহলে এখানে ক্লিক করলেই স্ট্যান্ডার্ড পজিশনে আসবে এবং লেখার মাঝখানের প্রত্যেকটা লেটারের মাঝখানের দূরত্বটাকে যদি আপনি বাড়িয়ে দিতে চান তাহলে আপনি এখান থেকে লেখার দূরত্ব যে কিছু ডিফল্ট সেটিং দেওয়া আছে সেগুলোর মাধ্যমে আপনি বাড়িয়ে দিতে পারবেন এবং কনডেন্সড এখানে দিলে একটু অন্যরকম হবে তো আপনি যদি ম্যানুয়ালি বড় ছোট করতে চান বা বাড়াতে কমাতে চান তাহলে এখানে ক্লিক করার মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন স্যাম্পল লেখাটা দেখবেন এখানে লেখাটার ভিতরে অনেক স্পেস হয়ে গেছে তো আমরা যদি লেখাটাকে এভাবে স্পেস বাড়িয়ে দিতে চাই তাহলে কিন্তু আমরা এভাবে প্রত্যেকটা লেটারের মাঝখানে আমরা এভাবে স্পেস বাড়িয়ে দিতে পারি সহজেই তারপর এখানে আমরা জিনিসটা নর্মাল রেখে দিলাম নর্মাল রেখে দিলে পূর্বাবস্থায় ফিরে গেল এখন পজিশন এখানে যদি আমরা বাড়াতে থাকি তাহলে দেখতে পাচ্ছেন যে নর্মাল যে লেখার যে একটা পজিশন অবস্থান সেই অবস্থান থেকে উপরে বা নিচে নিতে চাইলে আপনি এভাবে পজিশন চেঞ্জ করতে পারেন এগুলো সাধারণত লাগে না আমরা পজিশনটা নর্মালি রেখে দিব তারপর এখানে আছে কার্নিং ফর ফন্টস তো এগুলো আপনারা দিয়ে দেখতে পারেন যে এগুলোর আসলে কি হয় এগুলো আমি আর ব্যবহার করছি না তো যাই হোক দেখতে পাচ্ছেন এখানে ফন্ট এবং অ্যাডভান্সের ভিতরে গিয়ে আমাদের অনেকগুলো কাজ আমরা করতে পারি যেগুলো আমরা পূর্বের টিউটোরিয়ালগুলোতে দেখতে পারিনি পরবর্তী টিউটোরিয়ালে আমি প্যারাগ্রাফ এবং স্টাইল ক্লিকেবল এরিয়াতে ক্লিক দিলে যে বিষয়গুলো আসে সেগুলো নিয়ে পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব তো আজ এখানেই শেষ করছি কেমন লাগলো টিউটোরিয়ালটি আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ